গুড মর্নিং গাইস, আজকে 20শে মার্চ। আজকে থেকে আমাদের বর্ধমানে অনাময়তে ডিউটি আছে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে। এই যে এখানে আমরা আমাদের কলেজে সব পৌঁছে গেছি, ওখান থেকে বাস ছাড়া হবে। এই যে সবাই মিলে আমরা বাসে উঠেও গেছি, আর বাসে যেতে যেতে প্রায় সবাই ঘুমিয়ে গেছিলো, কারণ প্রায় অনেকটা রাস্তা, প্রায় মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেছে আমাদের যেতে। আর এই যে এটা হলো বর্ধমানের কার্জন গেট, ফাইনালি আমরা পৌঁছে গেছি অনাময়তে। ওখানে তারপর আমরা আমাদের যে যে অ্যালোকেটেড ওয়ার্ডে চলে গেলাম, ওখানে ডিউটি করলাম। তারপরে ডিউটি করে মাঝে আমরা লাঞ্চ করেছিলাম, ওখানেই ক্যান্টিনে আমরা খেয়েছি, খাবার ভালোই ছিল, মোটামুটি খাওয়ার মতন ছিল। তারপর আমরা ব্যাক করলাম হোস্টেলে। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আমরা কলেজ ফিরেছিলাম 5:30 নাগাদ, আর হোস্টেলে আসতে আসতে প্রায় 6:30 হয়ে গেছিলো।